সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রিং ওয়ার্ম বা এক ধরনের ছত্রাক সংক্রমণকে চলতি ভাষায় দাঁত বা দাউদ বলা হয়ে থাকে। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি হচ্ছে মূলত ডার্মাটোফাইটিস নামে এটিকে আখ্যায়িত করা হয়ে থাকে। এটি একটি সংক্রমিত রোগ, শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সকলে কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারেন। দাঁত বা দাউদ শরীরের যে কোনো অংশে কিন্তু হতে পারে, তবে শীতের শুরুতে বা শীতকালে এর প্রাদুর্ভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। তো এই দাঁত সম্পর্কিত কিছু ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি আমরা সাজানোর চেষ্টা করেছি, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর চ্যানেল যারা নতুন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সংক্রমিত স্থানের উপর ভিত্তি করে কয়েকটি ভাগে কিন্তু দাঁতকে ভাগ করা হয়ে থাকে। যেমন ট্রিনিয়া ক্রুসিস হলো কুচকির দাঁত, টিনিয়া ক্যাপাইটিস মাথার ত্বকে দাঁত, বিশেষ করে বাচ্চাদের এই দাঁতে সংক্রমিত হওয়ার সংখ্যা বেশি থাকে। টিনিয়া কর্পোসিস, যেটি মূলত হচ্ছে পিঠ প্যাট এবং কনুই, এই সমস্ত ক্ষেত্রে বেশি সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আমাদের দেশের গ্রাম অঞ্চলের মা বোনদের এর সংক্রমিত হওয়ার সংখ্যা বেশি থাকে, আর যারা শরীর স্যাঁতস্যাঁতে বা ভিজা রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সংক্রমণের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। টিনিয়া পেডিস বা অ্যাথলেটস, যা মূলত হচ্ছে পায়ের পাতায় দাঁত, আপনারা দেখবেন যে পায়ের যে এই অংশটা রয়েছে সেই অংশটায় অনেকের দাঁত রয়েছে, সেই দাঁতকে বলা হয় টিনিয়া পেডিস বা অ্যাথলেটস ফুট। টিনিয়া এম্বম মানে হচ্ছে নখের দাঁত, নখে এক ধরনের দাঁত হয় সেটি হচ্ছে টিনিয়া এম্বম। বন্ধুরা, দাঁত হলে সাধারণত গোলাকার, মানে গোল আবৃত্তির মতো একটা ছড়িয়ে পড়ে এরকম একটা অবস্থা হয়, যার চারপাশ গোল ফোটা 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 এরকম হয় এবং মাঝখানের অংশ একটু ফুলে থাকে, বা কিছুদিন গেলে দেখা যায় যে সেই গোলাকার অংশটা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে, মানে বড় হচ্ছে, আর মাঝখানের যে অংশটা সেটা মনে হয় ভালো হয়ে গেছে, এরকম কিন্তু বোঝা যায়। স্ক্রিনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত দাঁত বলা হয় এটাকে। এর যত দিন অতিবাহিত হয় তত কিন্তু এই চাকাটা আস্তে আস্তে বড় হতে থাকে, দেখা যায় অনেকের পিঠে বা পেটে একদম বিস্তৃত হতে হতে অনেক বড় আকার ধারণ করে, এবং অনেকের কিন্তু একদম কালো হয়ে যায়। দীর্ঘদিন এই দাঁত থাকার ফলে কিন্তু তাদের শরীরের অর্গানগুলো কালো হয়ে যায়, বা তাদের শরীরের স্কিন একদম কালো, একদম বিচ্ছিরি একটা অবস্থা তৈরি হয়ে যায়। তা তীব্র পরিমাণে চুলকাতে পারে, বা কারো ক্ষেত্রে চুলকানো অবস্থা নাও থাকতে পারে। মাথায় দাঁত হলে মাথার যে আক্রান্ত স্থান সেই জায়গার চুল পড়ে যায়, এবং প্রচণ্ড পরিমাণে মাথা একদম চুলকায়, ভিতরে কামড়ায়, খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়। ক্ষতস্থান কখনও খুশকির মতো হয়, কখনও বা মনে হয় যে ভিতরে পুঁজযুক্ত অংশ রয়েছে, বা কখনও মনে হয় যে ঘামাচির মতো এরকম অবস্থার সৃষ্টি হয়। নখে দাঁত হলে নখ ভঙ্গুর হয়ে যায় এবং নখ অস্বচ্ছ হয়ে যায়, মানে একদম ফ্যাকাশে এরকম ভঙ্গুরের মতো একটা অবস্থার তৈরি হয়। দাঁত চুলকালে সেখান থেকে কষ বের হয়ে সেই কষ গায়ের অন্য যে জায়গায় লাগে, বা কারো জামাতে যদি থাকে সেই জামা যদি আপনি আবার অন্য কেউ যদি পরিধান করে, সেক্ষেত্রে তারও দাঁত হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা থেকে যায়। সাধারণত ঘামে ভেজা শরীর বা কারো পরনের পোশাক বা বালিশ কাঁথা বা তোয়ালে চাদর, এগুলোর মাধ্যমে কিন্তু একজন থেকে আরেকজনে এই দাঁত সহজেই ছড়িয়ে পড়ে। এবং দীর্ঘ সময় যারা ভেজা শরীরে থাকেন, বা যাদের শরীরে দেখা যায় যে যাদের শরীর আর্দ্র থাকে, তাদের আর্দ্রত্বকেও কিন্তু দাঁত হতে পারে। তো বন্ধুরা, এই চর্মরোগটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, মানে একজন থেকে খুব সহজেই অন্যের কাছে কিন্তু এটি ছড়িয়ে পড়ে। তাই পরিবারের কারো দাঁত হলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটির মানে পোশাক আশাক থাকা, এগুলো কিন্তু একটু আলাদা রাখতে হয়, এবং রাখা অবশ্যই অবশ্যই জরুরি। দৈনন্দিন পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রমিত স্থান সাবান দিয়ে বা স্যাভলন বা কোনো অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে তারপর সেই হাত দিয়ে অন্য কিছু ধরায় যেন রোগটি অন্যত্র না ছড়ায়। ধরুন আপনি আপনার দাঁতে চুলকালেন, তখন সেই হাত দিয়ে যদি অন্য একটা গ্লাস ধরেন বা একটা গামছা বা চাদর আপনি ধরলেন, সেটা অন্যকে ইউজ করলে তারও কিন্তু দাঁত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্রমিত স্থান পরিষ্কার রাখতে আপনি বারবার ধুয়ে নিতে পারেন, এবং অন্যের জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থাকতে হবে অবশ্যই অবশ্যই। তো যাদের দাঁত হয়েছে বা দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে দাঁত এই সমস্যা আপনারা ভুগছেন, তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের অয়েন্টমেন্ট, ক্রিম বা ট্যাবলেট আপনারা হয়তো বা হর হামেশা খেয়ে যাচ্ছেন, খাওয়ার পর কিছুদিন ভালো যাচ্ছে, আবার দেখা গেল এই সমস্যা
আবার নতুন করে সৃষ্টি হচ্ছে বা শরীরের অন্য জায়গায় সৃষ্টি হচ্ছে বা আপনার ফ্যামিলির অন্য কারো কিন্তু এই সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে যথার্থ ট্রিটমেন্ট নিয়ে আপনারা সুস্থতার দিকে এগোনোর চেষ্টা করবেন। নিজে নিজে আপনারা হয়তো বা একটা ক্রিম ব্যবহার করলেন, দেখা গেল ভালো হয়ে গেছেন, কিছুদিন পর কিন্তু আবার সেই দাঁত আবার বেরিয়ে পড়তে পারে। সেজন্য পরামর্শ দিব যে অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, নিজে নিজে কিন্তু ট্রিটমেন্ট করা যাবে না। কারণ একজন ডাক্তার রোগীর সার্বিক সকল বিষয় বিবেচনা করে, বিশেষ করে তার জেন্ডার, ওয়েট, এজ, এই সমস্ত বিষয় কিন্তু বিবেচনা করে তারপর কিন্তু ডাক্তার সাহেব সেই ওষুধটি রোগীকে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকে আমরা দাঁত বা দাঁত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করছি। কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ এবং বিভিন্ন স্বাস্থ্য রিলেটেড তথ্য, ফার্মেসি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করে আসছি। তো সেই ভিডিওগুলো আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তো এই সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে, বিশেষ করে স্বাস্থ্য রিলেটেড বা ওষুধ রিলেটেড, তাহলে অবশ্যই আমাদেরকে লিখতে পারেন। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর যথাসময়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন।